আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকশাস কুকিং রুম। শীতের পিঠাপুলি পর্বের আরও একটি নতুন পিঠার রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আর আজকে যে পিঠার রেসিপিটি তৈরি করব তার নাম হচ্ছে পোয়া পিঠা বা তেলের পিঠা, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই পিঠাটিকে ডাকা হয়। আর সেই পিঠাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং সাথে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অবশ্যই আমার পাশে থাকবেন। পোয়া পিঠার জন্য প্রথমেই আমি একটি বলি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো, আর পিঠাটাকে সফট রাখার জন্য দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা বা আটা, যে কোনো একটা নিলেই হবে। এরপর দিচ্ছি জাস্ট কয়েক চিমটি লবণ, এটা আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন। এবার জাস্ট হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমরা অ্যাড করছি গুড়। গুড়টাকে আমি ভালো মতো পানির সাথে জাল করে নিয়েছি। প্রথমে 1/2 কাপ ব্যবহার করছি, এখন আরও 1/4 কাপের মতো আমি ব্যবহার করছি, মোট 3/4 কাপ। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই চেষ্টা করবেন গুড়টাকে ভালো নেওয়ার, তাহলে পিঠার কালারটা খুব সুন্দর আসবে, নাহলে কিন্তু পিঠার কালারটা ঠিক ভালো আসবে না। এবার এটার মধ্যে আমি কুসুম গরম পানি অ্যাড করছি, 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আমার কিন্তু এখানে আরও পানির প্রয়োজন হবে, এক্ষেত্রে চেষ্টা করবেন একটু ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য, চাইলে আপনারা হাতও ব্যবহার করতে পারেন। আর হ্যাঁ, এই পিঠার ক্ষেত্রে পরিমাণটা ঠিক রাখার চেষ্টা করবেন, কারণ এই পিঠাটা যদি একবার না হয় তাহলে কিন্তু আর হতে চায় না, সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আরও 1/2 কাপ পানি আমি অ্যাড করছি। 1.5 কাপ চালের গুঁড়ি এবং 1/2 কাপ ময়দার জন্য আমি এখানে 2 কাপ পানি ব্যবহার করলাম, এটা কিন্তু কুসুম গরম পানি ছিল। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে আরও 1 টেবিল চামচের মতো গুড় ব্যবহার করলাম, এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমার কাছে আবার পিঠাতে কম মিষ্টি ভালো লাগে না, যার জন্য এটা আমি ব্যবহার করেছি। এবার এটাকে একটি প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য, তারপর আমি ভাজতে চলে যাব। আপনারা ঢাকনা ঢেকেও রাখতে পারেন। এবার ভালো করে ব্যাটারটাকে নেড়ে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি কিছুটা ব্যাটার। অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে নেবেন, তারপর চুলার আঁচটাকে লো করে দিবেন, নাহলে কিন্তু তেলটা বেশি পড়ে যাবে। আর যদি বেশি গরম তেলে পিঠাটাকে ছাড়েন তাহলে কিন্তু সাথে সাথে উঠে যাবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে, সেই ক্ষেত্রে অবশ্যই এই কাজটি করবেন। আগে চুলার আঁচটাকে তেলটাকে ভালো মতো গরম করে তারপর চুলার আঁচটিকে লো করে দিবেন। এবার জাস্ট একটু স্প্যাচুলা দিয়ে একটু উঠিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় দেখা যায় প্যানে তেলের কাজ না করতে করতে এটা সহজে উঠতে চায় না। প্রথম 2-1টি পিঠা এরকম হলেও দেখুন আমার পিঠাটি কিন্তু ফুলে উঠেছে। একটু ভালো করে চাপ দিয়ে দিবেন তেলের দিক দিয়ে, তারপর আস্তে করে আলতো হাতে উল্টে দিবেন এই পিঠাটিকে। দেখলেন তো কত সুন্দর ফুলে গেল আমার এই পিঠাটি। তারপর এটাকে তেলের মধ্যে যখন ঘুরতে থাকবে আস্তে আস্তে দেখবেন যখন কিনা বুদবুদটা কমে যাবে তখন বুঝে যাবেন যে পিঠাটি হয়ে গেছে। আর আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার করে নিতে পারেন, কেউ একটু বেশি লালচেটা পছন্দ করেন বা কেউ একটু কম। এভাবে ভালোভাবে একটু চেপে দিবেন, যদি ভিতরে কোথাও কাঁচা থেকে যায় তাহলে সেটা কিন্তু ভিতর থেকে কুক হয়ে যাবে। আর হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এমন প্যান ব্যবহার করবেন নিচ থেকে একটু গর্তযুক্ত বা নিচ থেকে গোল, তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে। আমি নর্মাল ফ্রাই প্যান যেগুলোতে আমরা রান্না করে থাকি সচরাচর সেটাতে ট্রাই করে দেখেছিলাম, বাট সেটাতে আমি সফলতা পাইনি, যার জন্য এই গোল প্যানটা আমি ব্যবহার করেছি। অবশ্যই এক্ষেত্রে একটু ভালো প্যান ব্যবহার করবেন। এবার পিঠাটিকে তুলে নিয়ে আমি আরও একটু ব্যাটার দিয়ে দিচ্ছি সেই তেলের ভিতরে। প্রথম অবস্থাতে কিন্তু কোনোভাবেই স্প্যাচুলা দিয়ে কোনো নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা ফেটে যেতে পারে। যখন দেখবেন নিচ থেকে একটু হয়ে হয়ে এসেছে কিন্তু উঠতে চাইছে না, সেই সময় হালকা একটু স্প্যাচুলা দিয়ে বা খুন্তি দিয়ে একটু উঠিয়ে দিলেই চলবে। দেখুন যখন দেখছি এভাবে উঠে যাচ্ছে বাট উঠতে পারছে না, সেই সময় আমি একটুখানি জাস্ট তুলে দিয়ে তেলটাকে দুলিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমার পিঠাটা চলে আসছে। দেন
চুলার আঁচটা কিন্তু এখন লো মিডিয়ামে আছে। তেলটা দেখবো যখন কিনা একটু ঠান্ডা হয়ে এসেছে বা কুসুম গরম হয়ে এসেছে, ঠিক সেই পর্যায়ে চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিয়ে তেলটাকে আবার গরম করে নিয়ে তারপর পিঠাটি দিব। আমার এটা একটু অসাবধানতার কারণে পিঠাটা একটু ফেটে গিয়েছে, আপনারা এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর হ্যাঁ, সবগুলো পিঠার মধ্যে দুই একটা পিঠা একটু নষ্ট হয়ে যেতে পারে, তাতে কিন্তু মন খারাপের কিছু নেই। এবার এটাও যখন ভালো মতো কুক হয়ে যাবে তারপর আমি এটাকে তুলে নিব। এভাবে করে ঠিক প্রত্যেকটি পিঠা আমি ভেজে নিব। দেখলেন তো পোয়া পিঠা বানানো ঠিক কতটা ইজি। আর হ্যাঁ, পিঠাগুলো কিন্তু খুব ভালো করে ফুলেছে, কারণ আমি এটাকে আধা ঘন্টা ঢেকে রেস্টে রেখেছিলাম। এভাবে করে সবগুলো তুলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল, ঘরে তৈরি, কত সুস্বাদু এবং দেখতে কতটা সুন্দর পোয়া পিঠা। আমরা বাইরে থেকেও কিন্তু পোয়া পিঠা কিনে খাই, কিন্তু সেগুলো স্বাস্থ্যকর না এবং দেখতে ঠিক ততটা সুন্দরও হয় না এবং খুব খুব একটা মিষ্টিও থাকে না, যার জন্য আপনারা ঘরে এটা অবশ্যই ট্রাই করবেন। আমি অবশ্যই খুশি হব। আপনারা আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে